বলছি যে আমাদের একটু ওই বেশ ভালো ভালো কিছু শাড়ি দেখাতে পারেন, এই 2-2500 টাকার মধ্যে। বকুল, আসলে আমরা ওই 8-10 হাজার টাকার মধ্যে শাড়ি দেখব। কি না না, এ আমার ইলিউশন, নিশ্চয় ইলিউশন। সবাইকে না দাদা, এই শাড়ি শুধু আমার দিদিকেই মানে। আচ্ছা দাদা, এই শাড়িটার কিরকম দাম? এটা 35,000 ম্যাডাম। দাদা আমরা না এই শাড়িটা নিতে পারবো না, আপনি একটা কাজ করুন না, এটা এটা ভাঁজ করে দিন, মানে আমরা খুবই দুঃখিত আপনাকে দিয়ে ভাঁজটা খোলালাম। কোনো ব্যাপার না ম্যাডাম, ম্যাডামের পছন্দ হয়েছিল তাই শাড়িটা দেখাচ্ছিলাম। এই শাড়িটা আমাদের এক পিসই ছিল, আপনাদের দেখানোর আগে অলরেডি শাড়িটা বুক হয়ে গেছে। মাত্র এক পিস, তার মানে অন্তত 12 সাথে এই শাড়িটা শুধুমাত্র আমার আলমারিতেই থাকতে পারত। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মা আর বোনের কাছে এই শাড়ি কেনার টাকা নেই। অসম্ভব, এই শাড়ি অন্য কেউ পরবে এটা ভাবলেই আমার গা জ্বালা করছে। শুধুমাত্র টাকার জোরে আমাকে টেক্কা দেবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এই শাড়িটা আমার চাই, যে করেই হোক আমার চাই। দিদি ভাই, আমাদের শাড়ি পর্ব তো শেষ হয়ে গেছে, এবার না মোটামুটি এমনি সব শেষ, শুধু ওই ঋষি আর কুণালের চোস্ত পাঞ্জাবিটা হলে হয়ে যায়। চোস্ত পাঞ্জাবি? বড় আমি চোস্ত পাঞ্জাবি আমি পরি না। জিন্স? আই চুপ, একদম বেশি কথা বলবি না। পরি না কি রে, বিয়ে বাড়িতে ওই ছেঁড়া রংচটা জিন্স পরে ঘুরে বেড়াবি নাকি? সবার জন্য যা কেনা হয়েছে তোমার জন্য তাই কেনা হবে। একদম ঠিক বলেছে বৌদি। স্যার আপনার বিলটা। চল কুণাল, আগে আমরা চোস পাঞ্জাবিটা কিনে নি, তারপর একসঙ্গে বিলটা পে করে বেরিয়ে যাবো। ও মা মা ও মা, আমার খুব জোর খিদে পেয়েছে। ওরে বাবা রে, খিদে পেয়েছে, খিদের আর দোষ কি? সেই তখন থেকে তো দোকানে ঘুরে বেড়াচ্ছো তোমরা। এই নে নে নে, তোদের যা যা কেনা চটপট কিনে বিলটা মিটিয়ে আয়। দেখ ওরা খিদেতে অস্থির হয়ে গেছে বাচ্চাগুলো। অস্থির হবে না দিদি ভাই, কোন সকালবেলা বেরিয়েছি বলো তো আমরা। তোমরা একটা কাজ করো না, আস্তে আস্তে বাড়ির দিকে এগো, আমি আর কোনাল আসছি পরে। চল মা, বলছি কি তুমি টাকাটা দিয়ে দাও আমাকে, আমি বিলটা গিয়ে দিয়ে আসি। কি করব কি করব, কি করে শাড়িটা হাতানো যায়? তুই যেমন আমাকে শাড়িটা কিনে দিলি না, এবার তুই অপমানিত হ, দেখ কেমন লাগে। আমি নিয়ে যাচ্ছি শাড়িটা, আরে কি কি করা যায়। বকুল, আরে বকুল, দেখে চলতে পারেন না? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি এটা? এই শাড়িটা ওই কফি পড়ে গেছিল, মানে ভুল করে আমি বুঝতে পারিনি, তাই ধুতে নিয়ে যাচ্ছি আমি। তুমি কি জংলি নাকি? এই ধরনের মানুষ এরকম দোকানে আসে কেন? কেছেন কোনো ভদ্রতা জানে না কিছু না? ফুটপাতে বাজার করে যাদের অভ্যেস, তারা এসেছে এখানে ডিজাইনার শাড়ি কিনতে। এই শাড়িটা তো সবার আগে আমি পছন্দ করেছিলাম,
আপনি ওনাকে কেন দেখিয়েছেন? সরি। কোনো অজুহাত দেবেন না আমাকে, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নেই, তাই না? ওনাকে বলো উনি আরেকটা পিস দেখিয়ে দেবে তোমাকে। এই সব সারি এক পিসই হয়। শুনলে তো উনি কি বললেন? যে শাড়িটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল সেই শাড়িটা এই মেয়েটা নষ্ট করে দিল। অবদ্র কোথাকার! ওরা ওকে যা তা ভাবে অপমান করছে, আমি যদি এখনো না যাই। কি করছো? কি ওর ঝামেলা ওকে মেটাতে দাও না। আরে ও কি মেটাবে, তুই বুঝতে পারছিস না ওরা যা তা বলে অপমান করছে? আমি কি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলতো? হ্যাঁ দেখবে, ওরা যা বলছে বলতে দাও। শোনো মা, তুমি ভুলে যেও না, ওই বাড়ির লোকজন কিন্তু জানে তোমার একটাই মেয়ে, আর সেটা আমি। এটা ভুল হচ্ছে, এটা খুব বড় অন্যায় হচ্ছে বর্ষা। আমি আমি ওর সঙ্গে খুব ভুল করছি বর্ষা। ওরা যদি একবারও জানতে পারে না যে ও তোর বোন, তাহলে তোর সাথে এরকম করবে না, বিশ্বাস করো ওকে। ওকে না, তোমার আর একটু সাবধানই হওয়া উচিত ছিল, এত দায়িত্বহীন হলে চলে? তুমি যখন জানোই যে শাড়িটা অন্য কেউ কিনে নিয়েছে, কি দরকার ছিল ওটাতে হাত দেওয়ার? দেখো তুমি যদি এরকম একটা ব্লান্ডার না করতে, তাহলে এরকম সিং ক্রিয়েট হতো না, তাই না? একটা বিশ্রী ব্যাপার হলো। আমার ভুলটা ইচ্ছাকৃত নয়, কিন্তু এ নিয়ে আমি আপনাদের সঙ্গে কোনো তর্ক করতে পারবো না, কারণ আপনাদের আমি চিনতে পেরেছি। দিদির হবু শ্বশুর বাড়ির লোক আপনারা। আপনারা যদি আমাকে আগে থেকে চিনতেন, তাহলে কি এভাবেই কথা বলতেন আমার সঙ্গে? এখন কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখো, এখন এর মুখে কোনো উত্তর নেই। ভেবেছে একটা সরি বলে সাতক্ষণ মাফ হয়ে যাবে। আনকালচার্ড মেয়ে। মা, আনকালচার মানে কি ভালো? ও কিন্তু খুব ভালো, আমাদের সাথে ক্রিকেট ক্রিকেট খেলছিল। খুব ভালো কি বলে মা? ভেরি আনকালচার্ড। বলেছি না বড়দের মুখে মুখে কথা বলবে না। শুনুন না, ও আসলে মাসিমা। আপনি ওনাকে কেন শুধু শুধু কিছু বলছেন? আমারই তো দোষ, আমি শাড়িটাতে কফি ফেলেছি। আমি আমি আসলে একদম বুঝতে পারিনি। আমি ওই বিলিং কাউন্টারে গিয়ে এটার মানে দামটা দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে হাত জোর করে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমি একদম বুঝতে পারিনি দামটা। বকুল আমায় মাসিমা বলল? কি সৌভাগ্য, এইখানে এসে দেখা হয়ে যাবে তা তো ভাবতেও পারিনি। ভালো আছেন ভাই? এই তো বর্ষা হয়েছে, কেমন আছো তুমি? ভালো আছি। আপনাদের বাড়িতে সবাই ভালো? হ্যাঁ সবাই ভালো, সবাই ভালো। মেয়েটা আমার উপর এতটা অভিমান করে আছে, আর আমি আমি মা হয়ে সেটা বুঝতে পারিনি। এখানে মেয়ের বিয়ের বাজার করতে এসেছিলেন, তাই না? মা, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করছেন, তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ভাই, কি শরীরটা খারাপ লাগছে, একটু জল খাবেন? আপনি আপনি একটা কাজ করুন, আপনি একটু বসুন না। ঠিক আছে, মা মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে, আসলে সকাল থেকে ঘোরাঘুরি। হ্যাঁ, আর তাছাড়া বাড়ির কাজও তো মা একাই সামলায়, আমাকেও তো হেল্প করতে দেয় না। মা ঠিক আছে তো শরীর? শোনো না বর্ষা, আমি একটা কথা বলি কি, চলো আমরা তোমাদেরকে বাড়িতে নামিয়ে দিচ্ছি, কারণ উনি যদি রাস্তায় আবার অসুস্থ হয়ে পড়েন তখন একটা কেলেঙ্কারি হবে। না না ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে তো গাড়ি আছে, আমরা চলে যেতে পারবো। তুমি কিন্তু বাড়ি গিয়ে অবশ্যই ফোনটা করবে, আমি কিন্তু চিন্তায় থাকবো। একদম একদম, আমরা পৌঁছে আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই জানিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে আজকে চলি। নমস্কার। এই চল। হ্যাঁ এই
সাবধানে যাও হ্যাঁ ম্যাম এই শাড়ির দাম কিন্তু আপনাকে দিতে হবে আপনার টোটাল বিল হয়েছে 85,000 টাকা কি মানে দাদা আমার মানে আমার কাছে তো অত টাকা নেই আমার কাছে 50,000 টাকা আছে আর সেই টাকা তো ওই এক কাজ করুন আমার ওই শাড়িগুলো লাগবে না আপনি শুধু এই শাড়িটা দিয়ে দিন এই শাড়িগুলো লাগবে না মানে ওই শাড়িগুলো তো ব্লাউজ পিসও কাটা হয়ে গেছে আপনাকে টোটাল টাকা মিটিয়ে এখান থেকে যেতে হবে এ বাবা মানে দাদা আমি কি কি এ বাবা না আপনার টোটাল বিল হয়েছে 85,000 টাকা আপনাকে পুরো টাকা মিটিয়ে এখান থেকে যেতে হবে আপনি প্লিজ একটু বুঝুন না আমার কাছে তো অত টাকা নেই না ম্যাম বোঝার তো কিছু নেই আপনাকে পুরো টাকাটাই দিতে হবে আর পুরো টাকা না থাকলে আপনি এখানে কেন এসেছেন মার্কেটিং করতে এক্সকিউজ মি আমি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি না আমার কোনো হেল্প লাগবে না আমি সামলে নেব বলছি দাদা আমার কাছে তো 50,000 টাকাই ছিল তো আপনি ওই শাড়িগুলো প্যাক করে দিন আর এটা এক সেকেন্ড এইটা রাখুন আমি কালকে এসে বাকি টাকা দিয়ে এই হারটা নিয়ে যাব প্লিজ দাদা এই হারটা কিন্তু কাউকে বিক্রি করবেন না আমার বাবার দিয়ে যাওয়া শেষ স্মৃতি এটা আমি কি কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারি না আমি কি এতটাই অধম দেখুন আমার কোনো হেল্প লাগবে না আমার বাকি পেমেন্টটা আমাকে করতে দিন আপনিও তো আমাকে সাহায্য করেছিলেন আমি তখন নিইনি আপনার সাহায্য ঠিক আছে করে দিন আপনি পেমেন্ট আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিন আমি কাল গিয়ে টাকা দিয়ে আসব কালকেই দিতে হবে এত তাড়া হ্যাঁ আমি কারো ধার ফেলে রাখি না কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনি না আর যাকে চিনি না তাকে তো বাড়ির ঠিকানা দেওয়াও যাবে না চেনেন না মানে চেনেন না মানে বারাসাতের একটি মেয়েকে চিনতাম আমি সে তো আমার গাড়ির চাকার হাওয়া খুলে আমাকে ভ্যান রিক্সায় চাপিয়ে বাড়ি পাঠিয়েছিল আবার মাঝখানে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছিল পার্স থেকে জোর করে একদিন তো বাইকে আমাকে বসিয়ে স্পিডে ছুটিয়ে চোরকে ধাওয়া করেছিল সে তবে সে একজন মস্তান টাইপের মেয়ে আপনি সে নন বেশ বুঝলাম আপনার কথা কিন্তু মশাই আপনি তো এখনো বললেন না টাকাটা কোন ঠিকানায় পাঠাবো আমি আমি একজন বিজনেসম্যান ব্যবসাটা খুব ভালো বুঝি আচ্ছা সময় মতো বুঝে নেব শুধু বুঝে নিলে হবে বস আপনাকে তো জানতে হবে আমি আমি যেমন জেনে গেছি আপনি একটু ভীতু তো আছেনই আর তার সঙ্গে আপনি মানুষটা ভালো ভালো মানে বেশ ভালো
আজ আপনি আমার দিল জিতে নিয়েছেন। ঠিক আছে, আপনাকে আমি বলি, আপনার যদি ভবিষ্যতে কখনো আমার কোনো হেল্প লাগে, আপনি জাস্ট আমার নামটা জাস্ট ধরে ডাকবেন, আমি চলে আসবো, একদম হাজির হয়ে যাবো। হ্যাঁ ফ্রেন্ডস, ফরএভার। আমি বকুল। আমি ঋষি। ঋষি, তার মতা এত ঢিকির ঢিকির করে এলো যে এত দেরি হয়ে গেল আমার, ভালো লাগে কত লেট, আশ্চর্য। মাও নিশ্চয়ই ঠাম্মির মতো আমার জন্যে অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে। কি করব, আমার তো জোর খিদে পেয়ে গেছে। তো রাতে আমার মাকে ওঠানোটা ঠিক হবে? থাক, জল খেয়েই শুয়ে পড়ি, কি আর করব। মাদার ইন্ডিয়া, কে কি গো, তুমি এখনো ঘুমোনি? মা, মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও মা, আরে আরে কি হয়েছে বলবে তো, তুমি শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আরে কাঁদছো কেন, এদিকে দেখো, কেউ কিছু বলেছে তোমায়? হ্যাঁ, আমাকে মা বলে ডাকিস না বকুল। মানে বকুল, আমি তোর মা হওয়ার যোগ্য নই। আরে এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আরে মা, তুমি তো আমার সন্তু মনা মা, তোমার মতো ভালো মা আর কারোর আছে? হ্যাঁ বলো তো, কি না বকুল? আবার কি না বকুল, আমি খুব খারাপ মা, বিশ্বাস করো আমি ভীষণ খারাপ মা। আমি ছেলের বাড়ির লোকজনের সামনে তোর পরিচয় গোপন করে খুব অন্যায় করেছি মা, বিশ্বাস কর, আমি আমি অন্যায় করেছি, তো তাই তার শাস্তি আজ ভগবান আমায় দিয়েছে। আমার চোখের সামনে সবকটা লোক মিলে আমার মেয়েকে অপমান করেছে, অথচ আমি কিচ্ছু বলতে পারিনি বকুল। আমার বলার সব পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি না আমি। আচ্ছা তুমি তো নিজের জন্য কিছু করনি, হ্যাঁ নিজের জন্য কিছু করেছো? এদিকে দেখো, এদিকে দেখো, তোমার বড় মেয়ের কথা ভেবে তোমার যেটা ভালো বলে মনে হয়েছে তুমি সেটা করেছো, একদম ঠিক আছে, বেশ করেছো। আরে বাবা, তুমি এদিকে শোনো আমার কথা, তুমি এদিকে শোনো আমার কথা, জানলে মানে অত ভালো বাড়িতে অত ভালো পরিবারে থরি আমার দিদির বিয়ে ঠিক হতো? হ্যাঁ, আমার কোনো যোগ্যতাই নেই ওখানে পরিচয় দেওয়ার মতো। আর বাদ দাও তো, বেশ করেছো, যা করেছো বেশ করেছো, বাদ। অন্যায় যখন আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে বকুল। বকুল, কাল সকালে আমি ওদেরকে সবটা বলে দেবো, তাতে বর্ষার বিয়ে হলে হবে না হলে না হবে, আমি বলে দেবো সব কথা ওদের। আর তুমি তো দেখছি ঠাম্মির মতো জেদ করছো, বলো তো। দেখো না, আর তো মাত্র দুটো দিন বাকি, প্লিজ এই দুদিনের মধ্যে আমি কোনো ঝামেলা চাইছি না। হ্যাঁ, এই সম্পর্কে কোনো কথা তুমি আর মুখে মনে কোথাও আনবে না, আমাকে তুমি প্রমিস করলে, ব্যাস। তোমার বকুলকে তুমি এটা কথা দিলে? হুম।
কাঁদছো কেন? সোনা মিয়া, তুমিও আমার সোনা মাদার দিয়া। আচ্ছা তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? বল। আমার না, আমার না প্রচন্ড খিদে পেয়েছে। আমাকে একটু খাইয়ে দেবে মা, প্লিজ? খাবো তো। কখন খেয়েছি বলো তো, খিদে পেয়ে যাবে না? দাও দাও।